morning everyone and welcome back to my channel. আজকে অনেক দিন পর শোনা নিজে বললো আজকে তুমি ব্রাশ করে দেবে মা, তুমি ব্রাশ করে দেবে মা, আমি করব না, আজকে তুমি করে দেবে। অনেক দিন পর বললো, ব্রাশ তো দিতেই চাই না হাতে, আজকে নিজে নিজে বললো, তাই তো? আজকে নিজে নিজে বললো, আবার নিজে নিজে বলছে আজকে অনেক দিন পর পুকুরের কাছে ব্রাশ করতে এলাম, আজকে নিজে নিজেই বলছে মা পুকুরের কাছে ব্রাশ করতে যাব আজকে, তাই তো? আজকে একটু সুবুদ্ধি হয়েছে ওনার, একা একা ব্রাশ করবে না, মা করে দেবে, আজকে ওনার একটু সুবুদ্ধি হয়েছে, তাই তো? হ্যাঁ, মার সাথে এসেছি আমার। গুড মর্নিং করে দাও সবাইকে, চলো তাড়াতাড়ি ব্রাশটা করে দিই, দাও হাতে, আমার হাতে দাও, দাও। কেমন হাওয়া দিচ্ছে দেখ সোনা, পুকুরের কাছে কি ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি নে বাবাই, খুব হাওয়া দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই কাপো, আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, নাও নাও নাও, তাড়াতাড়ি ব্রাশ করো। ব্রাশ করাচ্ছিলাম দেখলে, তারপর ঘরে গিয়ে ওকে খাওয়ালাম, খাইয়ে ঘরের বাসি কাচ্ছে রে, এই যে চলে এলাম পুকুরে কাচতে। কালকে বেড কভারটা তুলে রেখেছিলাম না, কিন্তু কাচিনি, কারণ কালকে রোদ ছিল না, আর ছাদ ভর্তি জামা কাপড় ছিল, সবাই কেঁদেছে একসাথে, আর রোদ ছিল না, সেগুলো শুকায়নি, যার ফলে একদম জায়গা পায়নি ছাদে, তো সেই জন্য কালকে তুলে রেখে নিয়েছিলাম বেড কভারটা। আজকে কাচব, আজকে আবার অনেক কাজ, বলো না, আজকে একটা স্পেশাল রান্না করব, সেটা কি এখন বলবো না, সেটা জানতে হলে ব্লগটা দেখতে হবে। তো যাই হোক, তো সেই জন্য আর কি, আর স্পেশাল রান্না মানেই তো আমি করবো, মা ওগুলো করতে চায় না, একটু আধুনিক রান্না হলেই মা পারে না করতে, মা নাকি ঘাবড়ে যাই, মা শুধু বলে আমার ওই প্রতিদিনের যে আর কি রান্নাগুলো হয়, মাছের ঝোল, সবজি, মাংস, মা শুধু বলে আমাকে ওই রান্নাগুলো দে না, আমি করে দেব, আমি এই ধরনের রান্না করতে পারবো না, মা এই ধরনের রান্না করতে খুব ভয় পায়। এই ধরনের রান্না হচ্ছে মানে আজকে আমি করবো রান্নাটা, আর আমি রান্না করছি মানে তো অনেক চাপ, আমারও খুব ভয় লাগে রান্না করতে, ভয় বলতে রান্নাটার ভয় না, মানে কী করে যেন সবটা সামলে উঠবো, সারাদিনের কাজ, মেয়ে আছে, কী করে সামলাবো, তো সেই জন্য আর কি এই ধরনের রান্না করাই হয় না, আমি সময় পাই না বলে, মায়ের ধরনের রান্না করতে পারে না আর আমি সময় পাই না, তো সেই জন্য আর কি আজকে তাড়াতাড়ি করে সব কাজ করবো, সেরে নিচ্ছি যাতে করতে পারি। আসলে কী বলতো, আমরা না অভ্যস্ত নই এই লাইফটার মধ্যে, যে একা হাতে সংসার সামলানো, রান্না, বাচ্চা সামলানো, এটা আমাদের করতে হয় না খুব একটা, মানে এই বাড়িতে আসা থেকে আর কি মা রান্না বান্না করে, বেশিরভাগ কাজকর্ম মা করে, শুধু আর কি আমরা হলো মায়ের হেল্পিং হ্যান্ড, একটু আধটু হেল্প করি, সেই জন্য এতটা সারাদিনের দায়িত্ব, সারাদিনের সংসার সামলানো, রান্না বান্না, এগুলো একা হাতে করতে না অভ্যস্ত নয়, একদমই অভ্যস্ত নয়, সেই জন্য আর কি আমরাও আর কি রান্না বান্না করতে হলে একটু ঘাবড়ে যাই। আজকে আক্ষিণ, আজকে মানে কালকে পিঠের পরের দিন আর কি, আক্ষিণের দিন আমাদের এখানে মাংস খাওয়ার প্রচলন আছে, মা আবার বলে মাদের বাপের বাড়ির ওদিকে আজকের দিনে মাংস খায় না, এরকম কোনো রীতি নেই, আমাদের এদিকে আবার আজকে আজকের দিনে মাংস হয় আমাদের গ্রামে, তো মাংস হবে, মাংসের কী রেসিপি কী করতে চলেছি সেটা জানতে হলে আজকে ব্লগটা দেখতে হবে। তো চলো বেশি বকবক না করে চাদরগুলো কেচে নিই, বিছানার চাদরটা কাছে অনেকগুলো জামা কাপড় আছে, ওগুলো তাড়াতাড়ি করে কেচে নিই, আবার পরে দেখা হবে। অনেকটা আদা রসুন ফ্রিজে বাটা আছে আমাদের একসাথেই, তো অনেকটা করে বেটে রাখা হয়, তো অনেকটা বাটা আছে আর অল্প একটু কম হচ্ছিলো, দুরকম মাংস হবে তো তার জন্য অল্প একটু কম হচ্ছিলো, তো তাই একটুখানি আদা রসুন বলে আর মিক্সারে বাটছি না, সিলাই বেটে নিচ্ছি। আর মাকে কি কোনো কাজ শান্তিতে করতে দিলে হয় নাকি, দেখো ওর যত খেলা দুষ্টুমি সব আমার কাজের কাছে গিয়েই। আমি ধুয়ে এনে দেবো, না ধুয়ে এনে দেবো, এখন রাখবে নাকি, আমার একটু দেবী পান্তা ছন্ডাই রে, ও বুটুস কি সুন্দর পান্তা খেতে বসেছে এরা, হ্যাঁ আমি খাবো না, তুমি খেয়ে নাও, আমি খাবো না, তোমরা খেয়ে নাও,
মা নাতি নাতনি নিয়ে পান্তা খেতে বসেছে। এদিকে আমি বসে সবজি কাটছি, ওদিকে দিদি ভাই মাংসটা ধুয়ে নিচ্ছে। আসলে সবজি কিছুটা কাটা হয়েছে, কিছুটা আবার কাটতে বসলাম, কারণ অল্প ছিল, বিনস অল্প ছিল। দাদা আবার বাজারে গিয়েছিল, আনলো, আনতে তবে আবার কাটতে বসলাম। আজকে উনাটায় প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, আজকে না এই কিছুক্ষণ হলো এটা হচ্ছে, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, চোখ আমার ভীষণ জ্বালা করছে। আর এদিকে দেখো বড় মা এসছে, আমাদের তো শ্রাদ্ধ বাড়ি আছে বৃহস্পতিবার, তো সেই কেনাকাটা করা হয়েছে, বড় মা ওগুলো দেখছে বসে বসে। ছোটো পিসি শাশুড়ির ভাসি মারা গিয়েছে, তো তার জন্য শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য অনেক জামা কাপড় কেনাকাটা করা হয়েছিল। আর বড় মা যেমন এই বাড়িতে প্রতিদিনই তো আসে, সকালে হোক বিকেলে হোক যখন হোক, তো বড় মা এসেছিল, তাই মারা আর কি জামা কাপড়গুলো বের করে বড় মাকে দেখাচ্ছে। তোমাদেরকে একটু আগেই বলছিলাম আমার কাজের কাছে গিয়ে ওর যত দুষ্টুমি দেখেছ, তখন শিলে মশলা বাড়ছিলাম তখনও গিয়ে এরকম করছিল, আর দেখো না এখনও ধোঁয়াতে আমার চোখ জ্বালা করছে। আর ওর এখানে এখন আদর করার সময়, ওকে বলছি এখান থেকে চলে যা, কে কার কথা শোনে। চিকেনটা তো ম্যারিনেট করে দেখতেই পাচ্ছ, পাশে সসের বোতল, তো তোমরা গেস করতেই পাচ্ছ কি রান্না করতে চলেছি আমি। আর ভাতটা ফুটছে দেখো কত সুন্দর, কি সুন্দর দেখতে লাগছে তাই না। আর এদিকে আমি পকোড়া ভাজা শুরু করে দিয়েছি, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি কি রান্না করতে চলেছি। পকোড়াগুলো না একটু বেশি আর কি কড়া হয়ে গেছে, উনানের জাল তো বুঝতেই পারছো অনেকটা জোরে জ্বলছিল। আমার চিলি চিকেন রেডি, একটু ঝোলঝোল নামিয়েছি, কারণ কি আমরা এখন তো খাবো না, একটু পরে তো খাবো, তো তখন অনেকটা বসে যাবে নিশ্চয়ই, এটাই তো হয়, তো একটু ওই জন্য ঝোলঝোল নামিয়েছি। আর এই যে ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ, আজকে আর কি এটাই বানানোর ছিল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটা আজকে আমাদের লাঞ্চ। আর এই যে টমেটোর চাটনি হয়েছে, আর এই রকম আর কি এমনি যেটা মাংসের তরকারি, তো সেই রকম মাংসের তরকারিও করা হয়েছে। চুল বাঁধতেও কি বিরক্ত বলো না, ওর কত বড় বড় চুল বলো, একটু চুল বাঁধবে না, চুল বাঁধার সময় একটু যদি স্থির হয়ে বসে, কতক্ষণ ধরে আমি ঝামেলা করে 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 তারপর চুলটা বাঁধালাম তোমরা ভাবতেই পারবে না, একেবারে ঝগড়া মারামারি ধরে বেঁধে যাকে বলে। আর বাইরে বারান্দার বিছানায় উঠলেই ও সবসময় ওই সুইচের বোর্ডটাতে, কারেন্টের বোর্ডটাতে হাত দিতে হবে, কোন দিন একটা বিপদ না হলে এ দেখছি ছাড়বে না এই অভ্যেসটা, ওকে কত করে মানা করা হয়। সুধা মামা এসছে একটু আগে, সুধা মামা হলো ছোটো মা ভাই, তো মাঝে মধ্যেই আসে কাছে বাড়ি, মাঝে মধ্যে দিদির কাছে ঘুরতে আসে। এই না উপরে যেতে হবে না মারবো, ও ছোট মা নতুন ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করছে। ওই দেখ বরলিন নিয়েছে, বরলিনটা দেবে এখন, এই সত্যি সত্যি দিচ্ছে রে, সিল বের হবে গাছে, কোথায় দিতে বলতে দে, কোথায় কোথায় দেব, কত লুজ নামানো হয় জানিস, বুদিতে দে বুদি, এটা তো বুদি দেখা আর কি দেখা, আর জল জল নামানো আছে দাঁড়িয়ে, এটা বাবা কি করে বকে একবার বল, এটা হাড়ি কাড়ি রান্নাঘরের ভিতরে গেছিস কেন, এখানে আয়, এখন আমি কি খেতে যাচ্ছি জানো, এই যে কালকের ছড়ু চাকলি পিঠে, এই দিয়ে মাংস, ছোড় চাকলি পিঠে দিয়ে মাংস খুব সুন্দর লাগে, এখন আমি সেটাই খেতে যাচ্ছি। আবার তুমি খুলছো কেন, থাক ওগুলো খেতে যাবে, থাক ভাত তরকারি চাপা আছে, ঠাম্মি বকবে, থাক খাবো, ভাত আছে, হ্যাঁ কি খাবে, ভাত খাবে, আচ্ছা আমি দিচ্ছি দাঁড়া, এখন কেউ ভাত খায় না, এখন আমি মাংস নিচ্ছি, আজকে বায়না ধরেছে ঠাম্মিকে খাইয়ে দিতে হবে, তবে আজকে বলে নাও প্রায় দিনই এরকম বায়না করে, মাকে খাইয়ে দিতে হবে।
তো মা ওকে খাইয়ে দিচ্ছে আর আমি পাশে বসে বসে মাও বকবক করছে আমিও বকবক করছি বকে বকে করে খাওয়াচ্ছি দেখো না দুজন মিলে বকবক করে করে তবে ওকে খাওয়াচ্ছি এদিকে টিভি চলছে টিভিতে একটা ভালো প্রোগ্রাম হচ্ছে কিন্তু এই মেয়েটার জালে এত বকবক করতে হচ্ছে খাওয়ার পিছনে এতটা সময় দিতে হচ্ছে এদিকে টিভির দিকে তাকানোই হচ্ছে না শুধু ওর পিছনে বকতে বকতে সময় চলে যাচ্ছে সাথে সমুদ্র হয় না সমুদ্র শুনে বলে আমি সমুদ্র দেখেছি ঠিক আছে মা 1 বল 1 বল এই 1 2 তুমি বলতে পারো কুকু বড় না একটু বড় না মরে যাব রে তুই কি করছিস রে আবার ক্লিপ হাত দিয়েছো কেন তুমি তোমার ক্লিপ তো কি হয়েছে তাই বলে তুমি যখন খুশি থাকবে চলো আমরা চলে তাহলে তুমি থাকো চলে যাবে তো চলো একটা প্রয়োজন আজকে সন্ধ্যাবেলা একটু এই বাড়িতে আসতে হলো বড় মা কি করছো রান্না বান্না হচ্ছে কি রান্না করছো ও রুটি হবে তুই কি বললি তুই দিদি বলেছিলি কি বললি আগে সরি বলো দিদিকে এটা হলো দিদি ভাইয়ের ছোট মেয়ে রীতিশা বড় আর এটা হলো রীতিশার বোন মানে দিদি ভাইয়ের ছোট মেয়ে দিদি ভাইকে প্রচন্ড ভালোবাসে দিদি ভাইয়ের প্রচন্ড আদরের কুহু ওকে কিন্তু খুব ভালোবাসে জানো দড়ি মাঝি হ্যাঁ হ্যাঁ ওর খাওয়ার সময় হোক ও খায় আমার একটা শাড়ি কাটিয়ে কুহুর ঘাগরা বানিয়ে দেবো সরস্বতী পূজায় পড়বে সেই জন্য তো সেই জন্য দিদি ভাইয়ের কাছে আসা না হলে তো সত্যি কথা একদম আসার সময়ই পায় না এই বাড়িতে একটা আবার ভূতের সিনেমা হচ্ছে খুব ভালো করে অন্ধকার করতে হবে শুধুমাত্র ভিডিওটা করছি বলে আর কি আলো জ্বলে রেখেছি এবার অন্ধকার করে সিনেমাটা দেখবো তবেই আর কি ফিলিংসটা দারুণ আসবে গুড নাইট এখন তুমিও গুড নাইট বলো গুড নাইট বলে দাও এই যে গুড নাইট বলো টাটা গুড নাইট